শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মীরা রায়, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি আপনাদের আলোচনা করব অধ্যায় ৩, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আলোচ্য বিষয় পার্ট ১, চাকমা। তাহলে চলেন আমরা আজকে আমাদের পয়েন্ট চলে যাই। দেখুন এখানে আছে কি যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। তাহলে আজকে আমরা রিডিংটা আগে ভালো করে পড়ি। দেখেন বাংলাদেশে ৪৫টির অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এই পাঠে আমরা জানবো চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তাহলে এখানে একটা প্রশ্ন আছে যে সংখ্যাগরিষ্ঠ কথাটির অর্থ কি? সংখ্যাগরিষ্ঠ বলতে বোঝায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা হচ্ছে সংখ্যায় বেশি। তারা বেশিরভাগ বাস করেন রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। আসেন তাহলে আমরা চাকমা জনগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে জানি। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণ আছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে। ঐতিহ্যবাহী নাচ আছে। চাকমাদের নিজেদের রাজা আছে এবং প্রতিটি গ্রামে আধ্যাত্মিক গ্রাম প্রধান থাকে যাকে চাকমারা কারবারি বলে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন। চাকমারা ঝুম পদ্ধতিতে কৃষি কাজ করেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত। তাহলে কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে চাকমারা গ্রাম প্রধানকে কি বলে। তাহলে দেখেন এখানে আছে যে গ্রাম প্রধান থাকে যাকে চাকমারা কারবারি বলে। তাহলে যদি প্রশ্ন আসে আপনাদের যে চাকমারা গ্রাম প্রধানকে কি বলে, অ্যান্সারটা হবে চাকমারা গ্রাম প্রধানকে কারবারি বলে। পরে আসেন পোশাক। চাকমারা নিজেরা তাঁতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করে। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের পোশাক পরেন যাকে পিনন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না করেন তাকে খাদি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন। এবার আসেন আমরা চাকমাদের উৎসব সম্পর্কে আলোচনা করি। চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করে। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময় তিন দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাহলে এই পাঠে আমরা চাকমাদের জীবনধারা, পোশাক, উৎসব সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। আপনারা প্রত্যেকটা লাইন সুন্দর করে রিডিং শিখবেন। আপনাদের প্রত্যেকটা লাইন সুন্দর করে রিডিং শিখতে হবে, কারণ এখান থেকে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, সঠিক উত্তর আসতে পারে, কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরগুলো আপনারা এর মধ্যে থেকে অ্যান্সার করতে পারবেন। তাহলে আজকে আসেন আমি আপনাদের একটা কাঠামোবদ্ধ প্রশ্ন সম্পর্কে ধারণা দেয়। কাঠামোবদ্ধ প্রশ্ন, এই নৃগোষ্ঠীর গ্রাম প্রধানকে কারবারি বলে এবং এরা বিজু উৎসব পালন করে থাকে। কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে তাদের উৎসবের বর্ণনা দেয়। তাহলে যদি আপনাদের এরকম একটা কাঠামোবদ্ধ প্রশ্ন আসে তাহলে দেখেন এখানে প্রশ্নটা হচ্ছে কি যে এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর খুঁজতে হবে কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, তাদের উৎসবের বর্ণনা দেয়। তাহলে এখানে দেখেন যে এই নৃগোষ্ঠীর গ্রাম প্রধানকে কারবারি বলে। তাহলে এখানে কারা গ্রাম প্রধানকে কারবারি বলে আমরা বইয়ে দেখেন পেয়েছি যে চাকমারা গ্রাম প্রধানকে কারবারি বলে। তাহলে আপনাদের প্রশ্নের অ্যান্সারটা এভাবে লিখতে হবে যে চাকমারা গ্রাম প্রধানকে কারবারি বলে, তাদের উৎসবের বর্ণনা দেয়। দেখেন আমরা বইয়ের মধ্যে একটি অংশ পেয়েছি যে উৎসব,
তাহলে যেহেতু আমাদের চাকমাদের উৎসবের বর্ণনা দিতে হবে সেহেতু আপনারা এই অংশটুকু এখান থেকে লিখবেন যে চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করে বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলার অমাবস্যার সময় 3 দিন ধরে পালিত হয় বিধু উৎসব উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তাহলে ভিডিও শিক্ষার্থীরা এই প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হবে আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন আশা করি আর কারো কোনো সমস্যা নাই তাহলে